ভ্যাকসিন বণ্টন নিয়ে রাজনীতি করা হচ্ছে। কেন্দ্র প্রতিদিনই রাজ্যে ভ্যাকসিন পাঠালেও তা দেওয়া হচ্ছে না। কেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন পাঠালে সেগুলি যেন ঠিকমতো সাধারণ মানুষের কাছে পৌঁছয়, কটাক্ষ দিলীপ ঘোষের। করোনা মহামারীতে মানুষ বিপন্ন, প্রায় লকডাউনের অবস্থা। কেন্দ্র সরকার টিকা পাঠিয়েছে, ভ্যাকসিন, মানুষ কিন্তু ভ্যাকসিন পাচ্ছে না, সেখানে রাজনৈতিক রং দেখা হচ্ছে। গ্রামের পঞ্চায়েত বা প্রধানরা লিস্ট তৈরি করছেন, শহরে কাউন্সিলর লিস্ট তৈরি করে দিচ্ছেন, তাদেরকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বা টিএমসির বাইরে অন্য পার্টির লোকেরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন, এটা নিয়ে আমরা বারবার কমপ্লেনও করছি, কিন্তু সুরাহা নেই। প্রত্যেক দিন প্রায় এখন ভ্যাকসিন আসছে দিল্লি থেকে, 1-1.5-2 লাখ-2.5 লাখ পর্যন্ত, আর 70,000-এর বেশি ভ্যাকসিন কোনোদিন দেওয়া হচ্ছে না। 8-10 লাখ ভ্যাকসিন সবসময় রাজ্য সরকারের হাতে জমা পড়ে আছে, কিন্তু সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে না। কালোবাজারিও শুরু হয়ে গেছে, ফ্রি ভ্যাকসিন 300 টাকায় বিক্রিও হচ্ছে, এবং প্রাইভেট হসপিটাল 9.5-1,250 টাকা পর্যন্ত 1-1টা ভ্যাকসিনের নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ভ্যাকসিন সবাইকে ফ্রিতে দেওয়া হবে, আমরা আশা করব সেই ভ্যাকসিন আসবে এবং রাজ্য সরকার সুচারুরূপে ব্যবস্থা করে সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন। ইয়াসের ক্ষতিপূরণ যেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি শুভেন্দু অধিকারীর। কিষাণ যোজনার টাকা সরাসরি দুর্গতদের অ্যাকাউন্টে দেওয়ার দাবি। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই 2 জেলা পরিদর্শন কেন্দ্রীয় দলের। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর, এবং আজ সকালেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে যান। বিকেলে যাওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে, আর আগামীকাল তাঁকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের পরিস্থিতি 356 জারির অবস্থান থেকেও খারাপ, দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ শুভেন্দু অধিকারীর। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।